ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের জানাই আন্তরিক জয়গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের একটি আশ্চর্য লীলা কাহিনী আমরা জেনে নেব। ছোট্ট এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। কলিকাতা শ্যামবাজারের এক মায়ের জীবনের এই ঘটনাটি, তো এবারে আমরা বিস্তারিত জেনে নেব কি ঘটেছিল সেদিন। রানাঘাট নিবাসী শ্রীযুক্ত বাবু মনোহর চন্দ্র বসু মহাশয় একদিন বলিলেন যে তাহার ভগ্নী কাশীতে শ্রী শ্রী বিশ্বেশ্বরের মন্দিরে বিশ্বেশ্বরের মস্তকে দুধ ও জল ঢালিতে যাইয়া দেখিলেন সেই বিশ্বেশ্বরের মূর্তির উপর শ্রী শ্রী ঠাকুর বসিয়া রহিয়াছেন। তখন ঠাকুরের শরীর ভিজিয়া যাইবে বলিয়া চুপ করিয়া দণ্ডায়মানা রহিলেন। সকলেই বলিল, ও কি কর বাবা, বিশ্বেশ্বরের মস্তকে দুধ জল অর্পণ কর। কিন্তু তিনি আর তাহা না পারিয়া ফিরিয়া আসিলেন। এই মাতা ঠাকুরানীর নিবাস কলিকাতা শ্যামবাজারে। ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা, সত্যি পরম দয়ালের এক আশ্চর্য এই লীলাটি আপনারা শেয়ার করতে পারেন। জয় গুরু।